জলপাইগুড়ি শহরের দুপাশের ফুটপাত দখল করে রেখেছে ব্যবসায়ীরা। শহর জলপাইগুড়ির এসজেডি এর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল ফুটপাত। সেই ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে রয়েছে। শুধু তাই নয়, ফুটপাত এখন দোকানের পসরা সাজানোর মূল স্থান হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ হেঁটে চলাফেরা করবে এটাই স্বাভাবিক, কিন্তু তার উপায় নেই বলেই অভিযোগ করেছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ির ব্যস্ত স্থান দিনবাজারের সঙ্গে মালবাজার রাজ্য সড়কের অর্ধেক অংশই দখল করে রেখেছে বাস, ছোট গাড়ি এবং টোটোরিকশা, যার ফলে টু লেনের রাস্তা হয়ে গিয়েছে ওয়ান লেন। আর এতেই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রীরা। হয়তো এর মধ্যেই ফুটপাত দখলমুক্ত হবে, সাধারণ মানুষের তো অনেক অসুবিধা, হ্যাঁ অসুবিধা হচ্ছে চলাচলে। এখানে ফুটপাত করে দিয়েছিল সেখানটাই তো আপনার, হ্যাঁ দোকানপাট দখল, হ্যাঁ দোকানপাট দখল। কি বলবেন এই বিষয়ে, আপনি তো এক কাউন্সিলর, এটা তো প্রতিটা দোকানদারকেও সচেতন হওয়া উচিত যাতে নাগরিকদের স্বার্থে তারা ঠিকমতো চলাচল করতে পারে, আর পৌরসভা উদ্যোগ নিচ্ছে ব্যাপারটা। প্রায় প্রতিদিনই এই ছবি এখন চোখে পড়ছে ওদলাবাড়ির বাজার এলাকায়। এর থেকে নিস্তার কবে মিলবে তার উত্তর নেই কারোর কাছেই। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ছবি দেখা যাচ্ছে ওদলাবাড়ির রাজ্য সড়কে। এলাকার ব্যবসায়ী দিলীপ বসাক বলেন, এই রাস্তাটি এখন ছোট বাস স্ট্যান্ড হয়ে গিয়েছে। সবসময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে দু তিনটি বাস, পাশাপাশি টোটো গাড়িও যেভাবে রাস্তা দেখা যাচ্ছে যে রাস্তা যেদিন থেকে বানাচ্ছে তার আগেও রাস্তাটা মানে অবৈধভাবে বিভিন্নভাবে পার্কিংয়ের জন্য সাধারণ মানুষের চলাফেরা প্রাণ অষ্টাগত। বিশেষ করে স্কুলের টাইমটাতে ছেলেমেয়েদের যে যাচ্ছে ওরা স্কুলে, সেই সময়টা মারাত্মক একটা বাজে অবস্থা থাকতেছে। রাস্তার উপরে কভার করে গাড়িগুলো দাঁড়িয়ে, এক এক সময় টোটোগুলো কোনো সময় দেখা যাচ্ছে ডবল লাইন করে দাঁড়িয়ে আছে। তারপরে বাইক পার্কিং যেখানে সেখানে গাড়ির উপর থাকে তাতে যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এ ব্যাপারে প্রশাসনের দেখা উচিত। আইটিআই কলেজের শিক্ষক সৌম্যাব্য সেনগুপ্ত বলেন, অর্ধেক রাস্তা গাড়ি এবং টোটোর দখলে চলে গিয়েছে। স্কুলের সময় ছাত্রছাত্রীদের যাতায়াতে খুবই সমস্যা হয়ে যায়, তার উপর ভারী ডাম্পারের দাপাদাপি, যে কোনো মুহূর্তে বড় বিপদ অপেক্ষা করছে। মানুষজন যে যাতায়াত করবে তারও কোনো উপায় নেই। উল্লেখ্য, টোটো চালকেরা দীর্ঘদিন ধরেই এলাকায় টোটো স্ট্যান্ডের দাবি করে আসছে, কিন্তু এখনও সেই দোকানপত্র নিয়ে সব তো ব্লক হয়ে গেছে, ঠিক আছে, কোনো পার্কিংয়ের ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই, মানে যেখানে সরকার থেকে ফুটপাত করে দিয়েছিল সেই জায়গাগুলো তো দখল, সব দখল হয়ে আছে, ফুটপাত দখল হয়ে আছে, এবং ফুটপাতের বাইরেও তো লাইনে করে দুই মিটার এক মিটার করে বাইক দিয়ে দখল হয়ে থাকে। টোটো স্ট্যান্ড তৈরি হয়নি, যার দরুন টোটো চালকদের রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠাতে নামাতে হয়, আর এতেই সমস্যার সৃষ্টি হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।